মাংগাস কত করে স্যার সকালবেলা একটা রুইতেছ রুইটাটা কেমন রুইটা খুব ভালো হবে রুই মাছ খাই না কাটা বেশি হ্যাঁ একদম ফ্রেশ আছে ভালো আছে অঙ্কেল মাংগাস কত করে বেচো আব্বা প্রত্যেকদিন মাংগাস মাছ খেতে ভালো লাগে না এই মাংগাস মাছে অ্যামিনো অ্যাসিড থাকে সবচেয়ে বেশি আর অ্যামিনো অ্যাসিড আমিষ শরীরের মৌলিক উপাদান জানি তো আব্বা শরীরের কোষ বৃদ্ধি করে শরীর দ্রুত বাড়ায় পড়াশোনা তো করছ না ঠিক মতো ভাই দিবা কত করে স্যার নিলে একদম রাখা দেবে 260 টাকা 260 এটা তো তুরাগের মাছ মেঘনার ফ্রেশ না আর মাছের গায়ের রং তো কালো কে চিকন করিয়া হইছে মশকরা করো ভাই দিবা কত এটা একদম 260 টাকা দাও একটু কমে দিতে পারো কিনা না স্যার কম হবে না আপনি যখন এত বলছেন তো 255 টাকা নেন কত 255 টাকা আর 500 টাকা কমাতে পারবো না কমাইবো না আচ্ছা ঠিক আছে তো এই লও এটা লও মাছ লও দাও এটা তো 55 হইছে শ্বশুর গ্রামের বাড়িতে থাকে অসুস্থ হেতনদের দেখতে গেছিলাম আরে ভাই এ যে কখন চলে যায় তার তো ঠিক নাই এই যে মনে করেন আপনি খোদা না করুক কিছু একটা যদি হয়ে যায় তাহলে আপনার ফ্যামিলির কি হবে ঠিকই কইছেন রে ভাই আজ মরে গেলে কাল দুদিন সেই জন্য বুঝছেন প্রত্যেক মানুষের উচিত বিশেষ করে যারা বাড়ির কর্তা আর কি তাদের একটা করে ইন্স্যুরেন্স পলিসি থাকা উচিত বুঝছেন এই এক কাজ করি ভাই আপনার একটা ইন্স্যুরেন্স পলিসি করে দিই না না ভাই আরে না না বেশি টাকা তো লাগে না এই যে আপনার প্রতিবেশী আছে না জামাল ভাই জামাল ভাই হ্যাঁ আপনার পাশেই থাকে হ্যাঁ জামাল ভাই একটা করে দিছিলাম সে 5 বছর পর কত পাইছে জানেন নাকি কত 5.5 লক্ষ টাকা পাইছে এককালীন আচ্ছা সে এই বলো না পাশে আমার কি আপনাদের বিপদে সুখে দুঃখে যদি পাশে থাকতে পারি এইটাই আমার ভালো লাগে একটা ভালো পলিসি আছে ধরেন মাসে মাসেও আপনি দিতে পারবেন আবার বছরও দিতে পারবেন মাসে যদি আপনি 3000 টাকা করে দেন 10 বছর পর পাবেন আপনি 11.5 লক্ষ টাকা 11.5 লক্ষ টাকা পাবেন আপনি আশা আশা কইছেন হ্যাঁ আপনি রে আমি সন্ধ্যার সময় এসে কাগজপত্র নিয়ে আসি কিছু কাজ কাজ আগে রাখলাম না না আপনি কষ্ট করিয়া আইজেন না তাহলে কাজ করি ভাই কালকে সকালে আসি বুঝছেন জি ওরা একটা ঘরোয়া মেয়ে চাই ছেলেও খুব লক্ষ্মী স্কলারশিপ নিয়ে অস্ট্রেলিয়ায় গেছে পড়াশোনা শেষ করে আইসে 3 মাসের মধ্যে তারা বিয়ে শাদি করে বউ নিয়ে চলে যেতে চাই আচ্ছা 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 আমাদের তরু মা বোধহয় ভালো হয় ভাইজান আপনার প্রস্তাবটা তোর ফেল না না তো পড়তে দাও আমি একটু সমস্যার মধ্যে আছি মানে ঠিক পোলায় উঠতে পারতেছি না আর কি করব সেটাও বুঝতে পারতেছি না আরে ভাই রেজেকের মালিক তো আল্লাহ না তা তো অবশ্য ভাইয়া জানি না ছেলে দেখতে আসবে তোর কি ইতল বিতল গাছের পাতা ছেলে 6 ফুট লম্বা ইতল কয় ফুট লম্বা 6 ফুট লম্বা ইতল বিতল গাছের পাতা গাছের তলায় ব্যাঙের ছাতা ছেলে বিদেশে থাকে ছেলে অস্ট্রেলিয়া বৃষ্টি পড়ে ভাঙে ছাতা বৃষ্টি পড়ে ভাঙে ছাতা ছেলের অনেক টাকা ছেলে ইতল বিতল গাছের পাতায় গাছের তলায় ব্যাঙের ছাতা বৃষ্টি পড়ে এত লেট করে প্রেম করে thank you
তবু কই ভাই যে তোমার পচবাঙ্গাল দিয়ে খাবে না না খেলে না খাবে এই জন্য তো জ্ঞান বুদ্ধি বাড়ে না তোর পরীক্ষার আর কদিন বাকি আব্বার বেশি দিন নাই আর সন্ধ্যার পর বাড়ি ফিরিস কেন দেখিস না চারদিকে কি অবস্থা আব্বা নোট আনতে গেছিলাম আমার ডাল দাও তো আমাদের দেশের বাড়ির গেছে না দেশের থেকে পাঠাইছে তোর ভাবি আবার জোর করে তোমার জন্য পাঠাই দিল জোর করে তো পাঠাইলো এদিকে আম খাইতে খাইতে তো আমাদের আমাশা হওয়ার অবস্থা খালি আম আর আম মানে কখন যে কি করে বাড়ির গেছিলাম তো বুঝো তো আর এমনি কি অবস্থা বল ভাই আছি তোমাদের তো ভালো আছি জামশেদ ওই ওইটার আপডেট কি কোনটা ওই যে ইনস্যুরেন্স টা ও আচ্ছা মানে মার্কেট তো অনেক কম্পিটিটিভ হয়ে যাচ্ছে বড় ভাই মানে বড় একটা ইন্স্যুরেন্স কোম্পানি আমাদেরকে প্রপোজাল পাঠাইছে এখন তো একটু সময় লাগবে মুখ শুকিয়ে ফেলতেছেন কেন ভরসা রাখেন আরে ভাই আসি না 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 তা তো বটে হবে ঠিক আছে না তা তো বটে তুমি যেহেতু আছো তোমার উপর তো ভরসা আছে বলছিলাম যে তোমাদের তো অনেক বড় অফিস 60-70 জন কর্মকর্তা কর্মচারী মানে এখানে ইন্স্যুরেন্সটা করতে পারলে আমার অনেক উপকার হইতো আর কি না ভাই আমার বড় মেয়ে তরুর আবার একটা ভালো বিয়ের সম্বন্ধ আসছে তরু তরু হ্যাঁ তো বোঝো তো মেয়ের বিয়ে দিতে গেলে তো খরচাপাতির একটা ব্যাপার আছে মানে এই কাজটা যদি তোমার মাধ্যমে হয়ে যেত না তাহলে একটা অনেক বড় উপকার হইতো না 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 আমি এখন বলি না না আমি এখন উঠি তো শরীর স্বাস্থ্য ভেঙে যাচ্ছে কেন এরকম যত্ন নেন ভাবিকে খাওয়াইতে বলেন ঠিকঠাক ভাই কাজ হবে ছোট ভাই যখন এখানে আসে আপনি বড় ভাই না হবে একটু সময় লাগবে তারা উড়া করা যাবে না তবু দেখো আর কি আসি জি দোয়া রাখবেন বেয়াদবি নিয়েন না ভাই অনেকক্ষণ বসেছিলেন আসি ভাই আসি আয় তোপো তোর যে ডিম আনতে কইছিলাম আনছস তোপো আরে ভাই পারবো না আম্মা তুমি আবার ইন্স্যুরেন্সের চাকরি ছাড়তে বলতে পারো না ইন্স্যুরেন্সের চাকরি ছাড়লে কি হবো সংসার তুই চালাবি সময় হলে চালাবো তো গো পড়াশোনা করাইতেছি তোরা বড় হইয়া ডাক্তার হবি ইঞ্জিনিয়ার হবি উকিল হবি আম গো চালাবি এলাকার কত মানুষ কত কিছু করতেছে সে গেড়ে ছাড়া অন্য কিছু করতে পারে না যত সব তেলামের জিনিস হেরত করতে তোর ডিম আনতে গেছে ডিম নিয়ে গা যা খালি ডিম আলু তুমি পারো বলে কথা বেঁচে আর কিছু পারো না
আরে রাতে রান্নার কিছু নাই আলু ভর্তা করছি আমি কিন্তু তোমরা শেষবারের মতো বলতেছি আম্মা তুমি আপার সাথে এই বিষয়ে কথা বলবা ওয়ালকাম সালাম আনিস ভাই আছে আব্বা ভিতরে আছে কে আসছে রে তোর ও আতর ভাই আসেন ভিতরে এসো বসতে আসি নাই ভাই যান মাঠে খেলতে গিয়ে আপনার ছেলে তপু আমার ফুলারে মাইরা কি করছে দেখেন ও জানে কার গায়ে তুলছে এই বয়সে ফুলাবান একটু মারামারি করবই তাই বলে এইভাবে আমি তো পুলিশের কাছে যাইতেছিলাম পরে শুনলাম আপনার ছেলে তপু এই কাম করছে তাই আপনার কাছে আসছি আপনি বিষয়টা দেখবেন ভাই আমি কি বলবো ঠিক বুঝতে পারতেছি না আমি খুবই লজ্জিত আমি আমার ছেলের হয়ে আপনার কাছে মাপ চাইতেছি মাপ চাওনের কিছু নাই আপনি মাপ চাইবেন কেন আপনারা জানাইতে আসছি আপনারা জানাই গেলাম নেক্সট টাইম যেন এখানে আমার আসতে না হয় আসসালামু আলাইকুম একটা কুরঙ্গার জন্ম দিছি তোর জন্য মানুষের সামনে মুখ দিতে পারি না সে ভালো কথা নিজের কথা ছিল আমার কথা ছিলিস কেন দেখছো খাতাটার কি অবস্থা করছে আল্লাহ এমনি কেউ মারামারি করে নাকি এলাকা আমাদের জন্য মুক্ত খেতে পারে না আরে আমরাই তোমার জন্য এলাকায় মুক্ত খেতে পারি না মারামারি কেন যদি জানোস ওনারে ছেঁচড়ে দাঁড়ান রাস্তে আব্বা শুনবে তো আস্তেই তো বলতেছি আস্তে কই বলতেছি যাই তোর আব্বা শুন তো তোকে ফ্যামিলি কাউন আমার দেখতে ইচ্ছা করে না চাকরির এমন আর বাঁচাইতে পারলাম না অনেকদিন ধরে কোনো নতুন ক্লায়েন্ট আনতে পারতেছি না আমার কি মনে হয় জানেন আপনার বলার ভঙ্গিতে সমস্যা আছে মানুষের সাইকোলজি বুঝতে হবে না যোগ বুঝে কখনো দিতে পারলে এই ব্যবসায় উন্নতি করবেন কেমনি আসলেই ঝামেলার মধ্যেই আছি রে ভাই আচ্ছা আপনার এক ছোট ভাইয়ের অফিসে আপনার একটা বড় ডিল হওয়ার কথা ছিল না হ্যাঁ কথা হয়েছিল তো কিন্তু অনেকদিন ধরেই মানে আমার মনে হয় কেন ওদের ওখানে একটু পয়সার একটা বন্দোবস্ত করতে হবে যেটা আপনাদের থেকে নেবে না কমিশন বলছেন না আপনি এক কাজ করেন ওই লিঙ্কটা আপনি আমার দেন আমি জিনিসটা করে ফেলি আপনার কমিশন ধরে দেবো না আমারও হইলো আপনারও হইলো ঠিক আছে দেখি তাহলে তোমার খবর কি ভাই আমার চলতেছে বেচারা মানুষ না সমস্যা তো আপনাদের সংসার প্রতি কোথায় বরং রেখেছেন সেটাই আসি ভাই হ্যাঁ কিছু বলবেন ভাই ওই তোমার কাছে হাজার চারেক টাকা হবে হাজার চারেক হ্যাঁ ওই মাসের শেষ তো সমস্যা নেই দিতেছি মাসের শেষ তো সবারই টানা পড়েন থাকে হ্যাঁ বুঝছেন না আপনার বড় ভাই মানুষ ছেলে মনে করতে পারি নেন বেতন পেলে দিয়ে দেবো হ্যাঁ সমস্যা নাই দিগান যাওয়ান সুবিধা হয় ঠিক আছে ভাই
থ্যাংক ইউ আর এটা মাথায় রাখেন কিন্তু ওইটা হ্যাঁ আচ্ছা আচ্ছা খেললেই টাকা আর জিতলে তো ডাবল টাকা এইরকম একটা সুযোগ পেয়ে হাতছাড়া করতেছস ওই বেটা ওর পাঁচটা ওইটা জগিং এ যাইতে হবে খেলতে চায় না ওর নাকি এইসব ডিসিপ্লিন ডিসিপ্লিন ভালো লাগে না জনাব সিরাজউদ্দৌলা তাই নাকি তোদের মতো গাধাদেরকে দিয়ে লেখাপড়া তো হবে না পারিস এক ক্রিকেট খেলা তাতেও তোরা সিরিয়াস না কি যে করবি তোরা তোদের বয়সে আমিও খেলতাম ভালোই খেলতাম কিন্তু ওই সময় প্রসপেক্ট ছিল না তো এই জন্য কন্টিনিউটা করা হয়নি তবে লাভ যে একেবারে হয়নি তা বলবো না লাভ একটা হয়েছে ওদের মায়ের সঙ্গে প্রেমটা আমার ওই সময় হয়েছিল ডেলি বিকেলে প্র্যাকটিস করতাম তোদের আন্টি এসে বারান্দা দাঁড়া থাকতো আর ওই জোসেই তখন খালি টাক টাক ছয় আর চার এই দেখিটা দেখ আচ্ছা শোন তোরা কি কিছু খাবি নাকি ওই টাঙ্গাল থেকে চমচমন ছিলাম বালিশের সাইজ হেভি টেস্ট এতক্ষণ একটা কাজের কথা বলছো বাবারা সবসময় কাজের কথাই বলে তোরা বুঝিস না বাঘটা কিন্তু কুল আছে আমি আর তুলছি তোকে দিতে হবে তোমার যত চাহিদা যত রাগ যত কোপ সব আমাদের সাথে এর জন্য তোমার সাথে কোনো ভাইজান ফোন করছিল তুরুর ব্যাপারে তোমার না জিজ্ঞেস করে কিছু বলিনি আচ্ছা ওই যে এফটিআর গুলো ম্যাচ হইলেছে না ঢাকার মধ্যে আছে তো এই এফটিআর শেষ পর্যন্ত ওইগুলোই বাংলায় দিব অবশ্য জামশেদ বলছিল যে তাড়াতাড়ি ওর অফিসের ইনস্টলসটা হয়ে যাবে
আর যা আফসাস, কয় মাস ধরে ঘুরাইতেছ আপনারা, কি হইল? আরে না না, জামশেদ আমার এলাকার ছোট ভাই, ও যখন বলছে একটা কিছু হবে। সব ঠিক আছে তো রে? সব ঠিক আছে, তুমি এত দেরি করলে কেন? দাও তো ব্যাগটা দাও, দেখো তোর কত সুন্দর লাগছে। আব্বা কেমন লাগতেছে একটু দেখো তো। খুব সুন্দর লাগতেছে রে মা, খুব সুন্দর লাগতেছে। কত বকা ঝকা করছি, জীবনের কোন স্বাদ আল্লাহ পূরণ করতে পারিনি। তোর আব্বারে ক্ষমা করে দিস। কি বলতেছ? তোর কপালটা অনেক ভালো রে মা, বড় ঘর দেখে বিয়ে দিতেছি। দোয়া করি স্বামীর ঘরে গিয়া সবার সাথে মিলমিশ করে থাকিস আর সুখে থাকিস। জামাইকো আমি তো জানি না ভাই, আপনি দেখেন কই গেছে, এই পাশে খুঁজে দেখেন। স্কুলে যায় না মনে হয়
চ্যানেল একটু চেঞ্জ কর না, সারাক্ষণ খেলা দেখতে ভালো লাগে। আমাকে একটু কিছু বলো তো। আরে কি বলবো, ওই যে বাংলাদেশ জিততেছে, বাংলাদেশ জীবনে He'll look for those shots, dragging it over mid-wicket, the slot sweep. For 100. Appeal, is he thinking? The umpire, maybe the angle. What is the Mehmander Ashagata Silo? One other can knock with it. I'll say to some shots. Ah, that's not. টাকাটা গড়ে আনতে পারলাম না, ঠিকই করছি। আমি তো কোথাও কিচ্ছু করতে পারি না, কিচ্ছু করতে সেখানে কিছু করতে চায় না। আল্লাহ আল্লাহ গো, আমি কি পাপ করছি যে তুমি আমার পরিবারে ভালো থাকতে চাও না? আল্লাহ আল্লাহ অনেক কিছু করতে চায় না। আল্লাহ রে, আমি কি পাপ করছিলাম যে তুমি আমার পরিবারটা একটু শান্তিতে থাকতে চাও না? আল্লাহ রে, তুমি কি আনিস ভাইয়ের বড় ছেলে? জি। কয় ভাই বোন তোমরা? জি তিন ভাই বোন। পুরোটাই আছে? হ্যাঁ 18,000 আছে। আঙ্কেল আপনার টাকাটা? স্ট্রোক করছিলেন না? মাইল্ড। কি অবস্থা এখন? জি আগের থেকে ভালো। আচ্ছা টাকাটা কিন্তু তোমরা এখন না দিলেও ভালো, উনি সুস্থ হোক, অফিসে ফিরুক, তারপর দিবে। না গেল, আব্বা আমাকে খুব করে বলে দিছে আপনাকে টাকাটা দিয়ে দিতে। আচ্ছা তারপরও যদি কিছু লাগে জানাবো কিন্তু আমাকে। হ্যাঁ আর কী করবে, উনি কিছু ঠিক করছে? জানি না কি। অফিসে জয়েন করতে পারবে? কি বলবো, সারা জীবন তো কিছুই করতে পারলো না। তারপরও খেয়াল রাখি উনার, আর কিছু লাগলে জানায়।
কোথাও যাবেন? কোথায় যাবেন? না থাক। সাবধানে দেখো, আর এটা ওই ওই ঘরে রাখো, ওই ঘরে। দেখি সুটকেসটা ধরো, সুটকেসটা নিয়ে আসবে নাকি? আসতেছি আসতেছি আসতেছি। বাসাটা কিন্তু সুন্দর আছে, তাই না? শহর থেকে দূরে হওয়াতে একদিক থেকে ভালোই হয়েছে।
বাতাসটা একদম ফ্রেশ। সামনে কি সুন্দর একটু খোলা জায়গা, ইরাও খেলতে খেলতে পারে। দেখ নদীও কাছে, সস্তার মাছ টাছ মাছ হবে। তোরা কষ্ট করে পাঙ্গাস মাছ খাইতে হবে। দেখো জামশেদ ভাই না মিস কল, কত ধরে না কাজটা কি হয়ে গেল নাকি? যাই ওর সাথে দেখা করে আসি, ফোনে তো পাই না। তবু খেলতে যাস, শুধু তো লেদি খেয়ে যাবি, আমার পিড়িয়ে যাবি। সন্তানের কাছে পৃথিবীর সবচেয়ে দুঃসহ দৃশ্যের নাম পিতার পরাজিত মুখ। এই মুখ তাকে বিধ্বস্ত করে দেয়, ধ্বংস করে দেয়। জীবনের সব আয়োজন, সব ছুটে চলা তখন তুচ্ছ মনে হয়, নগণ্য মনে হয়। সংসার তুচ্ছতার খেলা, ভালোবাসাই তার একমাত্র খেলা।